আজকে মূলত আমরা কথা বলবো এইচএসসি পরীক্ষা ভার্সেস ভার্সিটি পরীক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে, এবং চেষ্টা করব কিভাবে কম্বাইনলি তোমরা এই পড়াশোনাটা কমপ্লিট করতে পারো, যাতে করে এই সময়টাকে তোমরা একদম প্রপারলি কাজে লাগাতে পারো। তো তোমাকে প্রথমে ডিফারেন্স বুঝতে হবে দুইটার কোশ্চেনের মধ্যে। যেমন তোমার যে এইচএসসি পরীক্ষা, এখানে এমসিকিউ থাকে, তার পাশাপাশি থাকে হলো একটা তোমার সৃজনশীল অংশ। কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় অধিকাংশ ভার্সিটিতে মেইনলি এমসিকিউ থাকে, তিন চারটা ভার্সিটিতে তোমার রিটার্ন থেকে প্রশ্ন হয়। তো এখন একটু কম্পেয়ার করো। হ্যাঁ, অবভিয়াসলি তোমার এইচএসসি যে প্রস্তুতি আছে তার প্রায় 50-60% তোমার বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা আছে তাতে কাজে লাগবে। যেমন তুমি যে এমসিকিউগুলো বর্তমান পড়ছো, ঠিক এগুলোই ভবিষ্যতে গিয়ে তোমার কাজে লাগবে। এবং বাকি যে 40% আছে, এটা কিছুটা ক্রিটিক্যাল প্রশ্ন হয়, বিভিন্ন ভার্সিটি ভেদে এটা বিভিন্ন। তো এটার জন্য তোমাকে এক্সট্রাভাবে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হয়। তো আমরা মানলাম যে যে 40% আছে এটা আমরা পরে পড়বো, অর্থাৎ আমরা যে এইচএসসির পরে বাকি যে সময়টুকু পাবো সেই সময়টুকুতে আমরা এই 40% ক্লিয়ার করবো। তাহলে আমরা 60% নিশ্চয়ই এই সময়টুকুতে পড়াশোনা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কীভাবে এই পড়াশোনাটা বর্তমানে মিক্সিং করে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষা এই দুটাকে মিক্স করে পড়াশোনা করতে পারি, যাতে করে আমরা দুটারই ভালো ফলাফল পেতে পারি। প্রথম কথা, তোমার সায়েন্সের জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে। সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ, তোমাদের এই টোটাল 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে। মানবিক বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে। তারপর তোমার কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংলিশ, বাংলা সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলো পড়তে হচ্ছে। তো যে সাবজেক্টগুলো বিশ্ববিদ্যালয়ে আছে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার লাগছে, এই সাবজেক্টগুলো একটু জোর দিয়ে এখন পড়তে হবে। যেমন তুমি ধরো ফিজিক্স পড়বা, ফার্স্ট অফ অল তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তোমাকে যে কাজটা করতে হবে, তোমার টার্গেট ভার্সিটি কোনটা। তোমার টার্গেট ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন ব্যাংক কিনে আনবা। কিনে আনার পরে তুমি সেখানে দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। দেখা গেল যে হ্যাঁ, আমার একমাত্র থেকে প্রশ্ন আসছে, তারপর সমানুপাতিক ব্যস্ততা থেকে প্রশ্ন আসছে, এই তারপর দেখবা যে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে, এগুলো আগে আইডেন্টিফাই করবা। আইডেন্টিফাই করার পর তুমি ধরো তুমি তোমার এইচএসসির পড়াশোনা শোনায় কন্টিনিউ করবা। নট আমি বলছি যে ভার্সিটির পড়াশোনার জন্য তুমি খুব বেশি টাইম দিবা, তুমি টাইমটা দিবা এইচএসসির। কিন্তু যখন এইচএসসি তুমি ধরো প্রথম অধ্যায় পড়ছো, তখন দেখো ওই অধ্যায় থেকে কোন কোন টপিকে পড়াগুলো বেশি আসছে, কোন বিষয়গুলো থেকে বেশি ফোকাসে দেওয়া হয়েছে, এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি কিন্তু বই দাগায় পড়ছো নিশ্চয়ই ইন্টারে, ওই দাগানো লাইনগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে। এই অধ্যায়টা পড়া শেষে তুমি তো ডেইলি মনে করো তোমার চিন্তাধারা থাকে যে আমি হ্যাঁ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই দুটো তিনটে সাবজেক্ট আজকে এইচএসসির প্রিপারেশন নেবো। এই প্রিপারেশনের পাশাপাশি ধরো ফিজিক্স প্রথম অধ্যায় পড়ছো, তার সাথে সাথে সহায়ক যে বইগুলো আছে, যেমন বিস্তার সিরিজ, প্লাস সিরিজ, অ্যাসপেক্ট সিরিজ, বিভিন্ন যে সহায়ক বইগুলো আছে সেই সহায়ক বইগুলো নাও। এবং এইখানে যেমন প্রথম অধ্যায় পড়ছো, ওই সহায়ক বইয়েরও প্রথম অধ্যায় পড়ো। তাতে লাভটা কী হবে, এক সহায়ক বইয়ের যে এমসিকিউ টাইপেরগুলো আছে, সহায়ক বইয়ের সাধারণত এমসিকিউ থিওরিক্যাল প্রশ্নগুলোই থাকে, তো এগুলো তোমার এইচএসসির এমসিকিউর জন্য কাজে লাগতেছে। এবং ওভারঅল তোমার মেইন বইয়ে পড়া হয়ে যাচ্ছে এবং ভর্তি প্রস্তুতি হয়ে যাচ্ছে, কারণ কি তুমি সহায়ক বই বিচিত্র সিরিজ বলো, প্লাস সিরিজ বলো, অ্যাসপেক্ট সিরিজ বলো, সবগুলোই কিন্তু পড়ে ফেলছে একসাথে। তাহলে তোমার ওভারঅল একটা মানে আমি বলবো একটা খুবই ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে সাথে সাথে। তো এটা হলো তোমার সায়েন্সের ক্ষেত্রে। এখন আর্টসের ক্ষেত্রে বলি, আর্টসের ক্ষেত্রে বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান মেইনলি লাগে। তো বাংলা এবং ইংলিশ তোমার এখন আছে, কিন্তু সাধারণ জ্ঞান কিন্তু তোমার এই এইচএসসিতে নাই। সো সাধারণ জ্ঞান তুমি বাদ দাও, সাধারণ জ্ঞান তুমি পরে পড়বা। এখন তুমি বাংলা এবং ইংলিশ পড়বা, বাংলার কোনটা পড়বা? বাংলা শুধুমাত্র সাহিত্য অংশ বা বাংলা ফার্স্ট পেপারের পার্টটুকু পড়বা, কারণ কি বর্তমান তোমার তোমার যে ফার্স্ট পেপার আছে এটা মোটামুটি তুমি যদি এই টাইমটুকুতে ক্লিয়ার করতে পারো। এবং ইংলিশের ক্ষেত্রে তুমি দেখবা যে ভার্সিটির পরীক্ষা দেবে সেখানে কোন কোন টপিকে আসতেছে পড়া, এবং ওই টপিকের মধ্যে তোমার এইচএসসি রিলেটেড কোনটা আছে সেটা তুমি এখন পড়ে ফেলবা। এভাবে ওভারঅল মানে এক্সট্রা না পড়ে তোমার এইচএসসিতে আছে যে টপিকগুলো সেটাই ভর্তি পরীক্ষার সাথে মিক্স করে তোমাকে পড়তে হবে, সেম টাইপ কমার্সের ক্ষেত্রেও। তো মোটামুটি এই বিষয়টা আমি বলবো, তোমরা তোমাদের যে এইচএসসি প্রিপারেশন আছে এর সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয়ের বইগুলো পড়ো, অনেকটা ভালো ফলাফল হবে। আর এখন থেকে তোমাদের একটু হলেও প্রস্তুতি নিতে হবে, 1-2 ঘন্টা তোমরা এইচএসসির পাশাপাশি এই ভর্তি পরীক্ষায় টাইম দাও, আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে সম্ভব হবে। মনে রেখো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য খুব বেশি পড়াশোনা করতে হয় না, মানে বাস্তবতা হলো খুব বেশি পড়াশোনা করতে হয় না,
বাস্তবটা এটাই, তুমি কতটা টেকনিক্যালি পড়াশোনা করছো, কোন কোন টপিকগুলো থেকে পড়া আসতেছে, কিভাবে আসতেছে, কোনগুলো ইম্পর্টেন্ট। আমি এত বেশি পড়বো না, আমি কম পড়বো, বাট যেটাই পড়বো না কেন সেটা যেন কাজের হয়। তো আজকে পর্যন্ত, টেক কেয়ার, গুড বাই।